বৃষ্টি, আমি একটা কথা বলি শোনো, তোমার আম্মু তোমাকে এই জুতাগুলো ভালোবেসে কিনে দেয়নি, এই জুতাগুলোতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যাতে তুমি কোথায় যাও কি করো সব কিছু সে জানতে পেরে যায়। কিরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আসছি মা, জুতার ফিটাতে খুলে গেছে, তাড়াতাড়ি আয়। আমার মা যদি শের হয়ে থাকে আমিও শোয়া শের। মা তুমি আমার সাথে চালাকি করেছো না, এবার দেখো আমি কি করি। যা ভিতরে যা, খবরদার স্কুল থেকে বাইরে বের হবি না, আমি এসে নিয়ে যাব। আর শুন, আমি যদি না আসতে পারি না তাহলে সুজা রিক্সা করে বাসায় চলে যাবে, আমার আবার ওইদিকে পলিটিক্যাল মিটিং আছে। ঠিক আছে মা, আমি বাসা রেখে আর কোথায় যাব বলো, আমি ঠিক সময় মতো বাসায় চলে যাব। তুমি যাও, আমি স্কুলে যাই। আচ্ছা আগে ভিতরে যা। আচ্ছা ওকে। এনে দাও এই জিপিএস ট্র্যাকারটা নিয়ে তুই ক্লাসে চলে যাবি। ক্লাস করবি তুই, কিন্তু মা ভাববে যে আমি ক্লাস করছি, আমি তো বাইরে ঠিকই ঘুরে বেড়াবো। আমার মা যেমন আমিও তেমন, মা আমার সাথে চালাকি করেছে। মা কি ভেবেছিল আমি কিছুই জানতে পারবো না? আমি সবই জানতে পারবো। এবার যা, তুই ক্লাসে চলে যা। দেখ আমি রোজ রোজ তোর এই সাপোর্টগুলো করি, তার বিনিময়ে আমি কি পাই? আমি আর কিছু করতে পারবো না। ধর তোর জিপিএস নে। আরে রাখ, দাঁড়া। এবার যা ক্লাস করবি, আর এটা দিয়ে টিফিনে খেয়ে নিবি। আমি যাই, গিয়ে ঘুরে বেড়াই। ওকে বাই। ওই সাব্বির, এদিকে এসো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই যে সামনে রিসর্টটা আছে না, তুমি একটু রিসর্টে যাবে। ম্যাডাম আমার খুব ইমার্জেন্সি ক্লাস, এটা অ্যাটেন্ড করতেই হবে। আরে সুলতানা ম্যাডামের ক্লাস তো, ম্যাডামের সাথে আমি কথা বলবো, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আইসো। হ্যালো, হ্যাঁ একটু রুমটা ক্লিন করেন, আমরা রিসর্টের বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি। হ্যাঁ ওকে ওকে ওকে। আচ্ছা বাবু, তুমি যে প্রতিদিন এভাবে আমার সাথে এখানে মিট করতে আসো, আমরা যে রুম রেট করি, তোমার মা জানতে পারলে কোনো সমস্যা হবে না? আরে বাদ দাও তো, মা যদি শের হয় আমিও শোয়া শের। তাহলে তো ভালোই হলো। তুই এখানে কেন? আরে আর বলিস না, গতকাল রাতে নাকি আমাদের পিটি ম্যাডাম আছে না, উনি নাকি এখানে তার চার্জারটা রেখে গিয়েছিল, তাই ওটা নিতে আসলাম। তুই এখানে? আমি না তোকে স্কুলে রেখে গিয়েছিলাম, তাহলে এখানে কি করে আসলি? এই জন্যই তো জিপিএস ট্র্যাকারটা এখানে ইস্যু করছিল। ছি ছি ছি, তোর লজ্জা করলো না? প্রতিনিয়ত তুই আমাকে ধোকা দিয়ে যাচ্ছিস। না মানে ইয়ে মা। চুপ, একদম থাম, কোনো কথা বলবি না। আর এই যে তুমি, তুমি রহমান সাহেবের ছেলে না? তোমার বাবা তো ভালো লোক, আর তোমাকেও তো আমি ভালো ছেলেই জানতাম, তুমি কি না আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসো? মানে আসলে আন্টি, আমি না আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ভালোবাসো মানলাম, তুমি কি আমার মেয়ের বয়সে দেখেছো? আর ও তো বাচ্চা মানুষ, মাত্র স্কুলে পড়ে। তুমি কি জানো ওর লেখাপড়া দিনের দিন খারাপ হচ্ছে? আর তুমি, তুমিও তো এস্টাবলিশ না, তুমি যে ওকে বিয়ে করবে, আরে খাওয়াবে কি? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে পাঠিও, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। জি আন্টি, আমি আজকেই আমার বাবাকে সব কিছু খুলে বলবো। এই চল আমার সাথে, তোর বিয়ের ব্যবস্থা আমি করছি, চল।